ফের অক্সিজেনের অভাবে মৃত্যু হলো করোনা রোগীর। দক্ষিণ দমদম পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে বাসিন্দা সুমতি দত্ত গত 4 দিন আগে করোনা আক্রান্ত হন। মঙ্গলবার রাত থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। বহু চেষ্টার পরেও পরিবারের লোকজন অক্সিজেন জোগাড় করতে না পারায় মৃত্যু হলো সুমিতা দেবীর। মৃত্যুর পর প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও পৌরসভা থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বাড়িতেই পড়ে আছে মৃতদেহ। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। মাঝরাতে মারা গেছে, এখনো বডি নেয়নি, তা এখনো পুলিশ এসে বলছে আরো অনেকক্ষণ পর নেবে, মানে 3টের পর। আমাদের তো এখন ভয় করছে সবকিছু। অক্সিজেন অভাবে গাড়িও যে নিয়ে যাবে হসপিটালে, গাড়ি পাওয়া যাচ্ছে না, কেউ নিতে চাইছে না, কোনো অ্যাম্বুলেন্স এলো না, কাউকে ফোন করে বাড়ানো গেল না, একটা অ্যাম্বুলেন্স দিয়ে ওনাকে হসপিটালে নেওয়া যাবে।